শুধু শক্তি দিয়ে নয়, শক্তি এবং বুদ্ধি দুটিকে কাজে লাগিয়ে আপনাকে ইভেন্ট জয় করতে হবে। এবং ইভেন্ট জয় করার নতুন কৌশল আপনাদের ভিডিওতে শিখিয়ে দেব। বন্ধুরা, মাঘের তৃতীয় দিনে যে সকল কাজ করানো হয় এবং আপনারা কিভাবে ইভেন্ট জয় করবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছে আমি মাহবুব ইসলাম। আপনারা দেখছেন টেক মাহবুব বিজি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথম এবং দ্বিতীয় দিনে মাঠ পরীক্ষায় যে সকল প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ যোগ্য হয়েছেন, তারাই কেবলমাত্র তৃতীয় দিনে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, নতুবা আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না, আপনাকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। তো সর্বপ্রথম আপনাদের কিন্তু মাঠে প্রবেশ করানো হবে। আর একটা কথা না বললেই নয়, যেহেতু মেয়েদের প্রার্থীর সংখ্যা কম সেহেতু মেয়েদের কিন্তু আগে ইভেন্টে অংশগ্রহণ করান। তো বন্ধুরা, আপনারা দৃঢ় প্রত্যয় এবং মনোবল নিয়ে কিন্তু আপনারা মাঠে থাকবেন। আপনাদের আমি গুরুত্বপূর্ণ টিপস দেব সর্বপ্রথম দৌড়ের। তো ছেলেদের জন্য 1.6 কিলোমিটার 6 মিনিটে আপনাকে অতিক্রম করে আপনাদের নির্ধারিত স্থানে ফিরে আসতে হবে, এবং মেয়েদের 1 কিলোমিটার 6 মিনিট 30 সেকেন্ডের ভিতর নির্ধারিত ফিরে আসতে হবে। বন্ধুরা, আপনাদের কিন্তু প্রত্যেকটা রাউন্ডে একটি করে কাঠি হাতে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনাদের কিন্তু আপনাদের মনে রাখতে পারবেন যে আমি কয়টি গুলে দিয়েছি। ওনারাই কিন্তু বলে দেবে যে আপনাকে কয়টি রাউন্ড করে আসতে হবে। তো বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ টিপস মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যখন মাঠে ফলিন হবেন অর্থাৎ লাইন আপ হবেন, তখন কিন্তু আপনাদের মনোবল থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু সজাগ থাকতে হবে কখন বাঁশি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আপনি সর্বপ্রথম যেহেতু 1.5 কিলোমিটার ছেলেদের এবং মেয়েদের 1 কিলোমিটার দৌড়, সেহেতু অনেক অনেক দূরত্ব। পূর্বে যদি আপনি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অবশ্যই জয় হয়ে যাবেন, যদি আপনার পূর্বের অভিজ্ঞতা থাকে। আর যদি আপনি একদম নতুন, কখনো আপনি দৌড় দেন নাই, সেক্ষেত্রে আপনি মনোবল হারাবেন না, আপনাকে আমি কৌশলটি শিখিয়ে দেব। ভিডিওটির শেষ অবধি কিন্তু দেখার অনুরোধ করছি বন্ধুরা। আপনাদের যেহেতু ব্যাংকে কয়েকটা পরীক্ষা আছে, আমি কয়েকটা পরীক্ষায় আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপসগুলো দেব। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম একটু স্লো মাশান অর্থাৎ আপনি স্পিডেই ফাস্ট হবেন এমন কোনো কথা নয়, আপনাকে কিন্তু টিকে থাকতে হবে। আপনাকে সময় নির্ধারিত সময়ের ভিতর আপনাকে কিন্তু 1.5 কিলোমিটার আর 1 কিলোমিটার ছেলেদের 1.5 কিলোমিটার মেয়েদের 1 কিলোমিটার কিন্তু দৌড়ে কিন্তু আপনাদের আসতে হবে। না আসতে পারলে কিন্তু আপনি অযোগ্য হবেন, পরবর্তী পরীক্ষায় কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না, কোনো ইভেন্টেই আর অংশগ্রহণ করতে পারবেন না, আপনাকে ওখানকে বাদ দেওয়া হবে, ওখান থেকে আপনাকে বাদ দেওয়া হবে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে আপনি পিছিয়ে পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু একটা টাইম তো দেওয়া আছে, টাইমের ভিতর কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো সর্বপ্রথম আপনি স্লো মোশনে একটু স্লোভাবে দৌড়াবেন, 1-2 গুল্লো দেওয়ার পরেই কিন্তু আপনি স্পিডটা বাড়িয়ে দেবেন। তো সেম একভাবেই দৌড়াবেন, আপনি সর্বপ্রথম খুব স্পিডে দৌড়ালেন পরে যে আপনি আর পারলেন না, এটা কিন্তু না বন্ধুরা। আমার টিপস যারা ফলো করবেন আশা করি 100% আপনি জয় হতে পারবেন ইনশাল্লাহ। সো বন্ধুরা, আপনারা স্লোভাবে 1-2 গুল্লো দেওয়ার পরে আপনারা সেম স্পিডে রাখবেন, দেখবেন আপনার টাইমের ভিতর কিন্তু অলরেডি পৌঁছে গেছেন আপনার নির্ধারিত স্থানে। অনেকে দেখেন বন্ধুরা ভিডিওতে দেখতে পারছেন, যেহেতু মহিলা প্রার্থী তো এখানে যারা আগে ছিল তারা কিন্তু অনেক পিছিয়ে চলে যাচ্ছে। একভাবেই দৌড়াবেন, সামনের মেয়েটা কিন্তু ঠিক সেম একভাবেই দৌড়াচ্ছে, সেম এভাবেই ছেলে বা মেয়ে হোক আপনারা সেম একভাবেই দৌড়াবেন, দেখবেন যে অবশ্যই আপনি ইভেন্ট জয় করতে পারছেন।
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে সেম আপনাদের এভাবে কিন্তু আপনারা আমার টিপসটা ফলো করবেন যে আপনারা সর্বপ্রথম স্পিকে না দৌড়িয়ে আপনি ভিডিওতে দেখতে পারছেন। তো বন্ধুরা একটা কথা না বললেই নয়, যেহেতু আমার ভিডিওটা ধারণ করা হয়েছে এই কারণে এবং আপলোড করছে এই কারণেই যে যারা প্রার্থীতে হবেন বা আগামীতে যারা কনস্টেবল পদে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে যারা প্রার্থী হওয়ার জন্য বা সদস্য পুলিশ সদস্য হওয়ার জন্য যারা মাঠ পরীক্ষা দেবেন তাদের কিন্তু অনেকে অভিজ্ঞতা থাকে না। আপনাদের ভিডিওটা দেখলে অনেক অভিজ্ঞতা বাড়বে এবং মনোবল আসবে যে হ্যাঁ আমি পারবো, আমি ভিডিওটা দেখে বুঝতে পারছি যে সেম এইভাবেই করানো হয়, সেম এইভাবেই মাঠ পরীক্ষাগুলো নেওয়া হয় এবং আপনি জয়ী হতে পারবেন আশা করি। তবে আমার ভিডিওর শেষ অবধি দেখবেন, এভাবেই কিন্তু আপনি ফলো করবেন। তো বন্ধুরা আপনাদের মাঠে কিন্তু রাউন্ড দেওয়া আছে, রাউন্ডে কিন্তু আপনাদের চিহ্ন দেওয়া আছে, চিহ্নর ভিতরে কিন্তু আপনারা কখনও প্রবেশ করবেন না, ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। বিভিন্ন মাঠে কিন্তু আপনাদের 11 জন থাকলে 11টা লাইন করে থাকে, ওই লাইনের ভিতর গিয়ে কিন্তু আপনি দৌড়াবেন। আপনি কিন্তু সেন্সলেস, অর্থাৎ আপনি সেন্সলেস বলতে যে অনেক সময় দৌড়ানোর পরে কিন্তু তখন আর ই থাকে না যে আমি কি করতেছি না করতেছি না, আপনাকে কিন্তু দৃঢ়প্রত্যয় থাকতে হবে যে না আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো, আমি কি আমাকে জয় করতেই হবে। তো বন্ধুরা আপনারা এখানে যেহেতু অনেক প্রার্থী থাকে সেহেতু আপনাদের যারা পরীক্ষা আগে শেষ করতেছেন তাদের কিন্তু দ্বিতীয় স্টেপ অর্থাৎ গ্যাগিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। গ্যাগিংয়ের জন্য যেহেতু মেয়েরা আগে দিচ্ছে মেয়েদের জন্য গ্যাগিং আগে করা হবে। গ্যাগিং নিয়ে আপনাদের সাথে এখন আমি কথা বলবো। বন্ধুরা আপনারা যারা পূর্বে প্র্যাকটিস করতে চান আপনারা কিন্তু মাঠ পরীক্ষার একদিন দুদিন আগে কিন্তু প্র্যাকটিস করবেন না, আপনারা মিনিমাম 15-20 দিন বা 1 মাস আগে থেকে কিন্তু প্র্যাকটিস করার চিন্তাভাবনা করবেন। কারণ হঠাৎ করে প্র্যাকটিস করলেই আপনারা কিন্তু শারীরিকভাবে দুর্বলতা হয়ে যেতে পারেন বা শারীরিক কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি মাঠে এসে কিন্তু অংশগ্রহণ ঠিকমতো করতে পারবেন না। সো বন্ধুরা আপনারা পূর্বে থেকে কিছুটা প্র্যাকটিস করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা আমি সাজেস্ট করব যে আপনারা 15 দিন বা 1 মাস আগে থেকে হালকা হালকাভাবে প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা আপনাদের আমি রোপ ক্লাইম্বিংয়ের ব্যাপারে শেয়ার করব। ছেলেদের জন্য 12 ফিট এবং মেয়েদের জন্য 8 ফিট, খুবই সহজ। আপনার রশি বেয়ে উপরে উঠবেন, জাস্ট নজর থাকবে উপরের দিকে, দুই হাত ধরে উপরের দিকে উঠে যাবেন। রেস্ট্রিক্টেড এরিয়ার কারণে আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি। তো বন্ধুরা এই রশি বেয়ে আপনাদের সিরিয়াল অনুযায়ী আপনারা রশি বেয়ে 8 ফিটের চিহ্ন দেওয়া থাকবে, ওখানে কস্টিপ দেওয়া থাকবে, আপনারা পর্যন্ত উঠে যাবেন একদম সহজ। দুই পা আপনাদের মিশিয়ে রাখলেই ভালো আর না রাখলেও ভালো, কিন্তু হাতে শক্তি রেখে আপনারা উপর দিকে উঠে যাবেন। অনেকে চিন্তা করেন যে পা মিশিয়ে বা পা দিয়ে পেঁচিয়ে ধরবেন না, আপনার হাতের দুই হাতের শক্তি দিয়ে আপনি উপরের দিকে নজর থাকবে উপরের দিকে, আপনি তাকাবেন উপরের দিকে, উপরের দিকে উঠে যেতে পারবেন, আবার নিচের দিকে আস্তে করে নেমে আসবেন। সো অবশ্যই আমার গুরুত্বপূর্ণ টিপসগুলো ফলো করলে আশা করি ইনশাল্লাহ আপনি মাঠে জয় হতে পারবেন, আপনি সব ইভেন্টগুলো জয় হয়ে আপনার পরবর্তী পরীক্ষার জন্য এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনাদের লিখিত পরীক্ষার ব্যাপারে আপনাদের সাথে আমি নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করব। Thank you.
বন্ধুরা, আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আনসার দেবো আপনাদের। তো আপনাদের দৌড়ের পরে আপনাদের গ্যাগিং, গ্যাগিং হচ্ছে ছেলেদের জন্য 150 পাউন্ড টায়ারকে আপনার টেনে 30 ফুট দূরত্ব নিয়ে যেতে হবে, এবং মেয়েদের 110 পাউন্ড টায়ার টেনে 20 ফুট দূরত্ব নিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ টিপস, খেয়াল করে শুনুন বন্ধুরা। আপনাদের ছেলেদের জন্য 2টি টায়ার হয়তো বা দেওয়া থাকবে, কিন্তু টায়ারের ভিতর ভারী কিছু দেওয়া থাকবে, অর্থাৎ 150 পাউন্ড করানো হবে এবং দূরত্ব থাকবে 30 ফুট। আপনাকে কোমরে বেঁধে দেওয়া হবে। অনেকে আমি দেখছি কোমরে বেঁধে দিলে হাত ছেড়ে দিয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু না বন্ধুরা, আপনারা কোমরে বেঁধে দেওয়ার সাথে ওই রশিটাকে জাস্ট নর্মালে ধরে রাখবেন, ধরে সামনের দিকে ঝুঁকে থাকবেন, একটু ঝুঁকে থাকবেন, আর বেশি ঝুঁকে থাকলে কিন্তু আবার স্লিপ করে পড়ে যেতে পারেন। তো একটু ঝুঁকে থাকবেন, ঝুঁকে থেকে সর্বপ্রথম আপনি একটু স্লোভাবে টান দেবেন। সর্বপ্রথমেই স্পিডে টান দিলে আপনি যে কোনো আঘাতপ্রাপ্ত হতে পারেন। স্লোভাবে টান দিয়ে আপনি মিডিয়াম গতিতে আপনাকে নির্ধারিত স্থানে পৌঁছাতে হবে, তাহলে আপনি ইভেন্ট জয় করতে পারবেন। ছেলেদের এবং মেয়েদের জন্যই এই গুরুত্বপূর্ণ টিপস। এবং আপনাদের চিহ্ন দেওয়া থাকবে, দাগ দেওয়া থাকবে, দাগের বাইরে আপনি কায় নিয়ে যেতে পারবেন না। অনেকে দেখছি কিছু দূর যাওয়ার পরে কিন্তু আর আগাতে পারে না, না আপনি কিন্তু ছেড়ে দেবেন না, নর্মালভাবে টেনে চলে গেলে কিন্তু আপনি পারবেন। আপনি সর্বপ্রথম জোরে টান দেন, একবার স্লিপ করে এরপর আগাতে পারেন না, তখন ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, আপনাকে বাদ দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাকে নর্মালিভাবে আস্তে আস্তে করেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, হাল ছাড়বেন না, দুই হাত দুই পাশের রশিকে ধরেই একটু ঝুঁকে সামনের দিকেই আপনি পা ফেলে চলে যেতে পারবেন। লিখিত পরীক্ষার ব্যাপারে কি ধরনের প্রশ্ন আসে এবং কোন টেকনিক অবলম্বন করলে আপনি আশা করি 100% কমন পাবেন, এবং মৌখিক পরীক্ষার জন্য কী ধরনের মানসিক প্রস্তুতি নেবেন, সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, এ পর্যন্তই। আজ আপনাদের তৃতীয় দিনের মাঠে যেসব কাজগুলো করানো হয় এ ব্যাপারে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। যে সকল প্রার্থীগণ, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা অবশ্যই ভিডিওটি ফলো করুন, এবং ফলো করলেই আপনি ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।